বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, যে বাজারে অসংখ্য কলা কাঁঠাল বিভিন্ন শাকসবজি আনারস অনেক কিছুই কিন্তু বাজারে আসে, পাইকারি দামে বিক্রি হয় এই বাজারে। দেখেছি যে আজকে যেই কলাগুলো আসছে বাজারে, আসলে একটু জানতে পারলাম যে আসলে বাজারে অনেকটাই কলার বাজারে আগুন। আমি কিন্তু সবজির ভিডিও করেছি, সবজির ভিডিওতে দেখেছি যে অন্য অন্য দিনের তুলনায় অসংখ্য সবজি আসছে বাজারে। আজকে কিন্তু কলার দামটাও মনে হচ্ছে যে অনেকটাই বেশি হতে পারে। দেখি কৃষক কী বলে, দাম কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এর নাম জানো কি ভাইজানের? মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ ভাই, কোথা থেকে আসছেন শহীদুল্লাহ ভাই? সাগরদিঘি। সাগরদিঘি থেকে আসছেন। কী কলা আনছেন আজকে? কিরকম দাম বলতেছে? কাঁঠাল আনছেন আপনি? কাঁঠাল দাম বলছে? এখনো দাম বলেন, মানে কাঁঠাল বাজার সামনে তাই না? তাতে 450 এর মধ্যেই। আজকে কি দাম বেশি না কম? যাই হোক ভাইজান, অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আরো অসংখ্য কৃষক বাজারে আছে, তাদের কাছ থেকেও আমরা একটু জানবো যে আসলেই কলার বাজার এত বেশি হওয়ার কারণ জানি না। এই কলাগুলা কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। নাম কি ভাই জানার? মোহাম্মদ মনির ইসলাম। মনিরুল ইসলাম ভাই, কোথা থেকে আসছেন মনিরুল ইসলাম ভাই? আশারিয়াচালা। আশারিয়াচালা তো আপনাদের ওই যে ওইদিকে, এই যে আপনার সাগরদিঘির গাডাল রোডে। গাডাল রোডে আশারিয়াচালা। আর আপনার ওই যে ওইখানে আরেকটা বাজার হইতো আপনাদের, যে দেখি আমার এক ভাই লিখেছেন যে কাজলার কাছাকাছি লেখি ভাই। কাজলা? না না, কাজলা না, আপনার যে কামালপুর ছিলেন। জি জি জি, কামালপুরের পরে আছে আশারিয়াচালা। যাই হোক, আমার এক ভাই প্রবাসে রয়েছেন মালয়েশিয়ায় থেকে, উনি লিখছেন যে আমার বাড়ি কাজলা। আসলে সে অনেক কিছু লিখেছে। যাই হোক, সে মালয়েশিয়া প্রবাসী। যাই হোক, হয়তো অনেকেই চেনে অনেকেই চেনে না। আচ্ছা, কীরকম দাম বলতেছে ভাইজান? 400-450। এটার মধ্যে কয় হালি করে কলা হইতে পারে? 15-20 হবে? 18-20 এরকম, মানে এভারেজে আপনার এক পুন হবে না, মানে বিশালী হবে না? বিশালী হবে। দাম 400 থেকে 450, মানে সর্বোচ্চ বাজার। আরো কোন বাজার আনছিলেন নাকি এদের পরে? এদের পরে আনছিলাম। কিরকম দাম বিক্রি করছেন? এদের পরে বেচছিলাম 400 করে বেচছিলাম। 400, মানে তার চাইতে একটু বাজার আজকে ভালো? আজকে একটু ভালো। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে আসলে এরাই কিন্তু অরিজিনালি কৃষক। আসলে কিন্তু কলার দাম যেমন থাকার কথা ছিল আসলে তেমন নেই, তার চাইতে আসলে বাজার অনেকটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। যে অনেক কৃষকই বলেছে যে আসলে ভাই দাম অনেকটাই বেশি, অসংখ্য সবজি কলা বাজারে থাকতেও কিন্তু দেখা গেছে যে আসলে কলার সংকট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কিরকম দাম বলতেছে আজকে? কলা কিন্তু আজকে সেই একটি দানার কলা।
দেখাচ্ছে। আসলে অনেক কলাই কিন্তু বাজারে আসছে, তবুও কিন্তু দামটা অনেক বেশি। আমি চলে যাব একদমই চাম্পার বাজারে বা রংসাগরের বাজারে, দেখি সব বাজারই তো দেখাতে হবে। আসলে একদমই আস্তে আস্তে বাংলা কলার বাজারে এসে গেছি, দেখাচ্ছি যে আজকে বাংলার দামটা কেমন। বাংলা কলাগুলো কি আনছে ভাই? বাংলা কলাগুলো কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন আজকে? সবজি আর বাংলা কলা। নামটা যেন কি ভাই জানেন? আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই, আরো কিছু আছে নাকি আগে পিছে? হাই নামে সবাই চিনে। আচ্ছা, সবাই চিনে। কোত্থেকে আনছেন আব্দুল? আব্দুল গ্রাম কাইকারচালা। কাইকারচালা থেকে আসছেন। এই কি কলা আনছেন? কি কি ধরনের কলা আনছেন আজকে? আজকে আনছি সবজি কলা আনছি আর বাংলা কলা আনছি আর কাঁঠাল আনছি। কাঁঠালও আনছেন? কলাগুলো কিরকম দাম বলতেছে আজকে? এরা 420 টাকা বললো। 420 টাকা। আর এই বাংলা? বাংলাটা বললো 250 আর 200। 250 টাকা মানে এই লট 250 নাকি? মানে 200 থেকে 250 টাকা? 200 থেকে 250। কাঁঠালের বাজার কেমন? কাঁঠাল বিক্রি করছেন? না, কাঁঠালে গাড়ি আমি কলা নামাইলাম, কাঁঠালে গাড়ি মাত্র লই আইলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখাচ্ছি আমি, দেখি যে আসলেই কলার বাজার কিন্তু আসলে অনেকটাই বেশি দেখা যাচ্ছে। যে আসলে যে কোনো কলাই দেখা যাচ্ছে দাম অনেক, হয়তো ভাবছিলাম যে কলার দাম অনেকটাই কম হয়ে যাবে। কাঁঠাল যেহেতু শুরু হয়ে গেছে আম কাঁঠাল, এ কলাগুলো কে আনছে ভাই? বুঝছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? সন্তোষ ভাই। কোত্থেকে আসছেন সন্তোষ ভাই? কালিদাস থেকে। আরে কালিদাসে তো আপনাদের আগে তো কলার বাজারই ছিল আপনাদের ওই দিকে? হ্যাঁ, কীর্তন খোলা কালিদাস বাজারের কোন পাশে ভাই জান? দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে। শুধু বাংলা কলাই আনছেন না অন্য কোনো কলা আনছেন? শুধু বাংলা কলা। কীরকম দাম বলতেছে আজকে? কীরকম কম? দোয়ালটি কি আপনি আনছেন? তাতে এই কোনটা কীরকম বলতেছে একটু বলে? একই দাম। কত করে বলতেছে? 400 টাকা। মানে অন্য অন্য দিনের তুলনায় আজকে আসলে বাংলা কলার দাম অনেকটাই কম। বাংলা কলা কিন্তু অনেক আসছে আজকে বাজারে। হ্যাঁ, আজকে কিন্তু বাংলা কলাই বেশি আসছে দেখা যাচ্ছে, কিন্তু সবজি কলার বাজার অনেক বেশি। হ্যাঁ, পার্টি কম। যাই হোক সন্তোষ ভাইকে অনেক ধন্যবাদ। দেখি যে রংসাগরের বাজার আসলে চায় না যে রংসাগরের বাজারে যাবো কি না। আসলে রংসাগর অনেকটাই কম, যাওয়া আসছে হয়তো বিক্রি হয়ে গিয়েছে। এ কলাগুলা কে আনছে ভাই জান? আপনি আনছেন? এইগুলো কে আনছে? দেখি আসলে রংসাগর কিন্তু চাহিদাটা একটু বেশি, কারণ হলো এই যে রংসাগর কলাগুলা বেশিরভাগই দেখা যায় যে টিবিনে চলে যায়, এই জন্যই কিন্তু। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ফাঁকা বাজার। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই জান? আলহামদুলিল্লাহ। এর নাম যেন কি ভাই জানের? আতোয়ার আলী ভাই। কোত্থেকে আছেন আতোয়ার আলী ভাই? হ্যাঁ, চাটার পাট থেকে। এই আজ কলা কে দিয়ে আনছেন নাকি আরো ইয়ে ভালো কলা আনছিলেন? ভালো এডি শেষ এডি নাকি? কিরকম দাম বলতেছে? জি বলে নাই এখনো। এখন কিন্তু আসলে রংসাগরের দাম অনেকটাই ভালো দেখা যাচ্ছে, যে অনেক কলাই বিক্রি হয়ে গেছে, কৃষকের হাতে কলা নেই বললেই চলে।
আচ্ছা দেখি আমি একটু চাম্পার বাজারে চলে যাব, দেখি চাম্পার বাজারটা কেমন। তারপরে দেখি কাঁটালেবুটুও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা সাথেই থাকবেন, দেখি এর ফাঁকেই বলি যে যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে চাপা কলা অনেকটাই কম। এই কলাগুলো কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? নজরুল, নজরুল ইসলাম খান না শিকদার সরকার কোনটা? শুধু নজরুল ইসলাম? আচ্ছা, শুধু চাপা কলা আনছেন, কিরকম দাম বলতেছে? নয়টায় 2000 টাকা। তাহলে দাম মনে হয় অনেকটাই ভালো নাকি? হ্যাঁ, চাম্পা কলা কিন্তু অনেকটাই দাম ভালো অন্য অন্য কলার চাইতে। দেখা গেছে যে সবজি কলাও কিন্তু আজকে অনেক ভালো দাম। যাই হোক, ধন্যবাদ প্রজনকে দেখাচ্ছি, এদিকে দেখি। আসলে কিন্তু চাম্পা কলা নেই বললেই চলে, এই যে বাজারটাও অনেক কম বেশি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু চাম্পা কলা নাই বললেই চলে বাজারে, একদমই চাম্পা কলার বাজার দেখা যাচ্ছে যে কাঁঠালের বিশাল একটি বাজার। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করবো না, আজকের মতন হয়তো বিদায় নেব। দেখি আরেকটি বাই রয়েছে ওনার কাছে, একটু জানবো যে আসলেই চাম্পার বাজার বা অন্য অন্য কলার বাজারটা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নামটা যেন কি ভাই জানেন? ইব্রাহিম ভাই, কেমন আছেন আপনি? অনেকদিন পর কিন্তু ইব্রাহিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। ঈদের আগে কি আসছিলেন, ঈদের পরে আসছিলেন? আরও একটু এইদিকে তাকাই কথা বললেন যে আজকে ঈদের পরে আজকে প্রথম আসছিলেন, মানে কালকে বিকেল আসছেন। তাতে আজকে কি কি ধরনের কলা কিনছেন বুঝলেন? আচ্ছা, বাজার কেমন তাতে চাম্পা কলার বাজার কেমন? বেশি এই যে চাম্পা কলা গুলো আজকে কিরকম দাম আছে? এটা আষ্টশো। এটা কয় পুন করে কলা হবে? দেড় পুন কলা 800 টাকা। সবজি কলার চাইতে তো অনেক দাম বেশি। হ্যাঁ, তাতে কি আপনি কিনতে পারছেন না কিনবেন না? কিনবেন না? আচ্ছা, যদি টাকা কিন্তু পুরো বাজার রাইখা আপনি করতে কারছেন? টাকা কোন জায়গা বলেন? বিশ্বরোড থেকে। এখন বিশ্বরোড থেকে টাকার বস্তা নিয়ে কুতুর বাজারে ফালাই ফিরে যান, ওইখানে যাই খুঁজলে পাওয়া যাবে? পাওয়া যাবে না? তাহলে আপনাদের একটু কম যদি পড়তা হয় কিনবেন, না হইলে কিনবেন না। কাঁঠাল কিনবেন কি না? কাঁঠাল আপনাদের ওইখানে অনেক অভাব নেই? দাম কেমন? দাম অনেকটাই কম, কিন্তু এইখানে কিন্তু অনেকটাই কম। যাই হোক, ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি আর ভিডিওটা লম্বা করবো না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।